নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। আজকে আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, ডক্টর জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই মানে আমাদের ছায়া প্রকাশনীর বই আছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি যাবতীয় MCQগুলো সলভ করে দেবো অষ্টম অধ্যায়ের। তো দেখো, উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964, অষ্টম অধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, ঠিক আছে। তো দেখো, এক দাগের প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? বি এর অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালচারিয়া। দু দাগের প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অ্যান্সার হবে সিল অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিন দাগের প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার ফজল আলী। এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করবো। তো দেখো, বিভাগ খয়ের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বলেছে এক দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? অ্যান্সার হবে 1947 সালের জুলাই মাসে। দু দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের পর গুরুত্বপূর্ণ কোন দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? তোমাদের মাথায় রাখতে হবে যে হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, অনেক দেশীয় রাজ্য আছে, তারা কিন্তু এই ভারতের সঙ্গে যোগদান দিতে অস্বীকার করে। এবার আমি ঠিক না ভুল সলভ করিয়ে দেব। বিভাগ এদিকে লক্ষ্য করতে পারছি বি, ঠিক আছে, বিভাগ ক্ষয়ের মধ্যে পড়ে, ঠিক বা ভুল নির্ণয় করো। এক দাগের প্রশ্ন, লৌহমানব নামে পরিচিত বাবু রাজেন্দ্র প্রসাদ, এটা ঠিক ঠিক না ভুল আছে, কারণ লৌহমানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। দু দাগের প্রশ্ন, তার মানে কি সেটা ভুল আছে। দু দাগের প্রশ্ন, জাতিপুঞ্জ 1948 খ্রিস্টাব্দে যুদ্ধবিরতি সীমারেখা বা নিয়ন্ত্রণ রেখায় LOC জাতিপুঞ্জের পরিদর্শক নিয়োগ করে, এটা কি আছে, এটা কিন্তু সত্য আছে। তিন দাগের প্রশ্ন, পূর্ব পাকিস্তান থেকে আগত সর্বাধিক উদ্বাস্তু আশ্রয় নেয় আসাম ও ত্রিপুরা রাজ্যে? সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু ভুল আছে, ভুল আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো, হরি সিং অ্যান্সার হবে বি এর অ্যান্সার কাশ্মীরের মহারাজা। দু দাগের প্রশ্ন, কি আছে মেহেরচাঁদ মহাজন অ্যান্সার হবে সের অ্যান্সার কাশ্মীরের প্রধানমন্ত্রী। তিন দাগে শেখ আবদুল্লাহ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ন্যাশনাল কনফারেন্সের নেতা। চার দাগে কি বলেছে ওসমান আলী খান অ্যান্সার হবে এর অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম। তো দেখো, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। দেশীয় রাজ্য জুনাগড়, দেশীয় দুদাগে আছে দেশীয় রাজ্য মহীশূর, তারপর আছে উত্তর পূর্ব রাজ্য মিজোরামের রাজধানী আইজল, চার দাগে আছে ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তোমরা দেখে নাও। আমি কিন্তু তোমাদের সামনে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা তুলে ধরেছি, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থান পূরণ করাবো। এক দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন? ড্যাশ অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালচারী, চক্রবর্তী রাজা গোপালচারী। দু দাগে প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে, তো দেখো প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে, সুপ্রিয় দর্শকার্থী, প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে উদ্বাস্তুদের সমস্যা, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, উদ্বাস্তু যে সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু ফুটে উঠেছে। এটা লেখককে অ্যান্সার হবে প্রফুল্ল, ঠিক আছে, প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রফুল্ল কুমার চক্রবর্তীর লেখ, এটা কিন্তু প্রান্তিক মানব গ্রন্থ, আর এটা উদ্বাস্তু সমস্যার কথা এখানে কিন্তু ফুটে উঠেছে, ঠিক আছে, শূন্যস্থান হবে উদ্বাস্তু, ঠিক আছে। এখানে কিন্তু প্রফুল্ল কুমার চক্রবর্তীর কথা উল্লেখ করেছে, যিনি এই গ্রন্থটা লিখেছেন প্রান্তিক মানব, আর উদ্বাস্তু সমস্যা কিন্তু এখানে ফুটে উঠেছে, উদ্বাস্তু সমস্যা। তিন দাগের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে খুশবন্ত সিং। চার দাগে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1956 খ্রিস্টাব্দে। এবার দেখো, বিবৃতি নিয়ে আলোচনা করছি, বিবৃতি একে 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়, ব্যাখ্যা কবে? এই ঘটনা ব্রিটিশদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। দু দাগে বিবৃতি, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভারতের স্বার্থ প্রয়োজনীয় ছিল, ব্যাখ্যা কবে? ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। এবার আমি বিভাগ গ সলভ করাবো। কি বলেছে দেখো, দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। এক দাগে মাউন্ট ব্যাটেনের প্রস্তাব কি? দু দাগে
কোন কোন ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্র গড়ে ওঠে, তিন দাগে আজাদ কাশ্মীর কি? তো দেখো এই তিনখানা প্রশ্ন তোমাদের আমি সলভ করিয়ে দেব। তো দেখো মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা আছে তো দেখে নাও। 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ মাউন্ট ব্যাটেন ভারতের বড়লাট কার্যকর মানে ভার গ্রহণ করেন। বহু চেষ্টা করেও তিনি ভারতের অখণ্ডতা বজায় রাখতে ব্যর্থ হন এবং অবশেষে 3রা জুন তিনি স্পষ্টভাবে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। তার এই ঘোষণা বা পরিকল্পনা মাউন্ট ব্যাটেন প্রস্তাব বা মাউন্ট ব্যাটেন ঠিক আছে রোয়েদাদ নামে পরিচিত। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন বলেছে কোন কোন ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্র গড়ে ওঠে, এর অ্যান্সার হবে 1947 সালে ঠিক আছে দখলদার ব্রিটিশ রাজশক্তি ভারতীয় উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হলে থেকে এই উপমহাদেশে বিভাজনের মাধ্যমে ভারত ও পাকিস্তান এই দুই দেশের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেলুচিস্তান, তোমাদের কিন্তু এখান থেকে লিখতে হবে ঠিক আছে, পাকিস্তান রাষ্ট্রটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেলুচিস্তান, খাইবার ঠিক আছে, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা এই রাজ্যগুলি নিয়ে গঠিত হয়। যদিও পূর্ব বাংলা এখনই কিন্তু বাংলাদেশ হয়ে গেছে ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি? তো এইগুলো নাম লিখলেই তোমাদের হয়ে যাবে, এক্সট্রা আর লেখার দরকার নেই। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে, তো দেখো ব্র্যাকেট করা লেখা আছে, কাশ্মীরে পাক হস্তক্ষেপ বন্ধের দাবিতে ভারত সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারস্থ হলে পাকিস্তান জানায় যে এটি ভারতের মিথ্যা অভিযোগ, উল্টে তারা কাশ্মীর গণভোট নেওয়ার পক্ষে মত প্রকাশ করে। এরপর জাতিপুঞ্জ 1948 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর কাশ্মীরের যুদ্ধবিরতি ঘোষণা করে যুদ্ধবিরতি সীমারেখা বা নিয়ন্ত্রণ রেখায় পরিদর্শক নিয়োগ করে, ফলে এই সীমারেখা এপারের অংশ ভারতের দখলে থাকলেও ওপারের অংশ পাকিস্তানের দখলে চলে যায়। এটাই আমাদের কিন্তু ALOC, বুঝতে পারছো কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।